আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা আমরা সমাজকে বার্তা দেব, দেখুন একটা জিনিস কিন্তু আজকের দিনে প্রমাণিত, আমি চিকিৎসক হিসেবে একটু গর্ববোধ করে বলতে পারি যে সমস্ত প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, মন্দির বন্ধ, মসজিদ বন্ধ, গির্জা বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, হাইকোর্ট বন্ধ, কিন্তু হাসপাতাল বন্ধ নয়। সমস্ত পেশার লোকেদেরকে ছুটি দেওয়া হচ্ছে, একমাত্র ব্যতিক্রম যারা চিকিৎসক পেশার সাথে যুক্ত। অন্তত আজকের দিনে আমি অত্যন্ত চেয়ারম্যান হিসেবে আছেন, তার মাধ্যমে মানুষের কাছে অন্তত এটুকু বলতে চাইব, আজকের দিনে এটা আরো একবার প্রমাণ হয়ে গেল চিকিৎসকরা কিন্তু একটা স্বতন্ত্র পেশার সাথে যুক্ত। যখন মানুষের জীবন বিপন্ন হয় সমস্ত পেশার রেহাই মিলে, চিকিৎসকদের রেহাই মেলে না। তাহলে আজকের দিনে সমাজকে আরো একবার বুঝিয়ে দেওয়ার প্রয়োজন, তুমি তোমার চরমতম বিপদে তুমি যার কাছ থেকে তোমার পরিষেবাটা আশা করো, আবার তুমি একটু প্রাণ থেকে চুনটুকলে তাকে প্রহার করো, আজকে তোমরা কতটা অন্যায় করো এটা তোমাদের কিন্তু উপলব্ধি করার দিন। এটা আমি একটু অন্য অ্যাঙ্গেল থেকে চিকিৎসক হিসেবে